শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম শামশের আলী, আব্বার নাম বাক্যের, মায়ের নাম কৈত। আমার বাড়ি হচ্ছে দুরদুরি, থানা লাল, জিরানা। মুক্তিযুদ্ধের সময় আপনি কি করতেন? আমি প্রথম, আমার বাবা গরিব মানুষ, খুব গরিব, 7টা পয়সা, আমি একলা। আমি সবদিন বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করি। বয়স কত ছিল? বয়স তখন 19 বছর। আমার রাজাকারের নাম দিতে লাগলো, ওখানকার লোক। আমি পলা চলে আসি, আসি বাড়ি থাকি কিছুদিন পর, অনেক পর, মানে 2 মাস 1 মাস পরে মুক্তিযোদ্ধার একটা আন্দোলন হয়ে গেল। তখন আমি মুক্তিযোদ্ধার সাথে আমি হাট যোগ দিয়েছি। আবার গ্রামে ট্রেনিং হলো, তারপর ওই যেখানে যেখানে নিয়ে গিয়েছে সেখানে সেখানে গিয়েছি। সেই সময় আপনাদের কমান্ডার কে ছিল? ছিল আপনার মাওয়ার সেন্টু। আপনি কোথায় কোথায় অপারেশনে গেছেন? আমি করেছি, প্রথম করেছি বিলবাই, তারপরে সালামপুর, তারপরে গোবালপুর মেয়ে, তারপরে হচ্ছে ওই এক ডাকাতির বাড়ি পাঁচখান অস্ত্র নিয়েছি, মহান ডাকাতির বাড়ি। এই আমার। এখন আপনি কেমন আছেন? আমি এখন আল্লাহ ভক্ত লোক। আমি, আমার একটা খানকা আছে, আমি খানকা চালাই, আমার কাজ হচ্ছে। দেশের এখনকার অবস্থা নিয়ে আপনি কি বলবেন? দেশ ভালো আছে, অনেক ভালো আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।